শুটিংয়ের পিছনে কি কি হয় আজকে আপনাদের আমি দেখাবো, দেখুন। আর্মিতে করে দিয়ে মেকআপ করতে দেখেছেন, এ দেখো আর্মিরা মেকআপ করছে, ভালোভাবে দেখুন। এ দেখুন ম্যাম যা খাটাচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি আর্মি চাকরিটা পেয়েই যাব। হ্যাঁ ম্যাম খুব খাটিয়েছে, মাজা পিঠ ফেটে যাচ্ছে একেবারে। ও যা গরম লাগছে। এ দেখুন আর্মিদের এখন ট্রেনিং শেখাচ্ছে ম্যাম, এখন যদি বেশি কথা বলি তাহলে বকা খাবো। দেখুন কিভাবে আর্মিদের ট্রেনিং করাচ্ছে, শেখাচ্ছে ম্যাম। এখন কোনো কথা বলা যাবে না। আপনি কিছু বলুন। নমস্কার, আমি সঞ্চারী, সঞ্চারী শিকদার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে হয়তো আগেও আপনারা দেখে থাকতে পারেন, কিন্তু এই অবস্থায় আমাকে দেখে চিনতে পারবেন কিনা জানি না, কারণ অনেক সকালে এসেছি আমরা আর এইরকম মাটির মধ্যে শুটিং হচ্ছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, এখন আমাদের অবস্থা সবারই খুব খারাপ। এই যে যাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো আমার বলার এটাই যে যখন এই শুটিংটা ঠিক হলো, তো আমাদের ড্রেসের যে দায়িত্ব থাকে তো সে তো হঠাৎ করে মানে হাত তুলে দিল, ঠিক আছে, মানে ড্রেস কিভাবে হবে আমরা জানতাম না। পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া খাইয়ে দাইয়ে আমাকে এইখানে এনেছে। তো এরকম কিছু গার্জিয়ান যে পেয়েছি আমার গ্রুপে, এটা সত্যি আমার ভাগ্য, যাদের সাথে কাজ করলে মানে কখনো কখনো হয়তো মনে হয় যে না ঠিক আছে কদিন পরে করি বা কিছু অসুবিধা আছে, কিন্তু এদের সাথে কাজ করলে মনে হয় যে না কাজটা আমার করতেই হবে, যেভাবেই হোক, সেখানে কোনো শরীর খারাপ বা কোনো কিছুর এটা ম্যাটার করে না। আপনারা দেখতেই পাচ্ছেন শুটিং এ কি অবস্থা ছিল আর এখন আমাদের কি অবস্থা, পুরো গরমে ঘেমে গেছি, আমাদের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন চলেছি পুকুরে ঝাঁপ দিতে। এই যে আর্মিরা এখন পুকুরের পাশে গিয়ে জলের মধ্যে সাপ দেখেছে, সেটা নিয়ে এখন একটু রিসার্চ চলছে, ঠিক আছে। তো শুটিং এর মাঝখানে এরা এইটা করে, আপনাদের এইটা আমি দেখাতে, এইটাই করে এরা শুটিং এর মাঝখানে, ঠিক আছে, এটা হচ্ছে এদের আসল রূপ।